শাকিব খান ও শুভশ্রী গাঙ্গুলী অভিনীত যৌথ প্রযোজনার ছবি নবাব। এই ছবিতে শাকিব খানের লুক নিয়ে দর্শকদের ভেতর বেশ মাতামাতি লক্ষ্য করা গেছে। এই ছবির জন্য শাকিব খান নিয়মিত জিম করছেন এবং ওজন কমাচ্ছেন। নবাব ছবির লুক নিয়ে শাকিব খান বলেন, দুই বছর আগেই ঘোষণা দিয়েছি প্রতিটি ছবির জন্য আলাদা প্রস্তুতি নেব। শিকারির পর বসগিরি ছবিতেও আবার আলাদা লুক ছিল, চুলের কাটিং থেকে শুরু করে পোশাক গেট আপ সবই তো আলাদা, সেটা তো যৌথ প্রযোজনার ছবি ছিল না। ছবিটি পরিচালনা করবেন শিকারী ছবির নির্মাতা জয়দেব মুখার্জি। কক্সবাজারে 7 দিনের শুটিং শেষে নবাবের ইউনিট কলকাতা যাবে, সেখান থেকে উড়াল দেবে থাইল্যান্ডে। সেখানে কয়েকটি গান ছাড়াও ছবির অধিকাংশ নির্মাণ কাজ করা হবে। নবাব ছবিতে শাকিব শুভশ্রী ছাড়াও আরো অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় শিল্পীরা। থাকবেন অমিত হাসান, খরাজ মুখার্জি, রস্তাব দত্ত, মেঘলা, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ। এর আগে ঘোষণা হয়েছিল ছবিটি আগামী ভালোবাসা দিবসে মুক্তি দেওয়া হবে, তাই প্রথমে নাম রাখা হয়েছিল ভ্যালেন্টাইন ডে। কিন্তু ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হবে না আশা করে পরে নাম চূড়ান্ত করা হয় নবাব। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন।